all to the biggest esports gaming show of Bangladesh, Bishwakap Gameru, hosted by Pika. Round of 16 এ আমাদের আজকের ম্যাচ Croatia versus Japan. Croatia কে রিপ্রেজেন্ট করতে আমাদের সাথে রয়েছেন Gameru Dayan. এবং তাকে সাপোর্ট করতে এবং ম্যানেজ করতে রয়েছেন versatile actor Iresh Zakir. And their opponents, Japan. Japan কে নিয়ে খেলতে রিপ্রেজেন্ট করতে রয়েছেন Gameru Nilon. এবং তাকে সাপোর্ট করতে এবং ম্যানেজ করতে আছেন দ্য রক স্টার ফ্রম ক্রিপ্টিক ফেট Shakib Chaudhary. সো Croatia versus Japan. Iresh ভাই, আমার মনে হচ্ছে মানে শুনছিলাম যে Shakib ভাইরা মানে পন করেছে যে পার্টিকুলারলি মিনামিনোকে দিয়েই গোল করাবে. হ্যাঁ, কারণ লিভারপুল এর প্লেয়ার এন্ড ইন দিস কেস আই হ্যাভ টু সে যে আপনি তো অনেক সময় ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, কারণ ক্লায়েন্টরা কিছু জিনিস আমাদের চাপিয়ে দেয়। আমি খুবই দুর্ভাগ্যজনকভাবে আমি বলতে চাই যে আজকে আমাদের দুজনই আমরা আসলে জাপানের সাপোর্টার এবং আমি লিভারপুলের সাপোর্টার। মিনামিনো যদি আমাদের বিরুদ্ধে গোল করে আমি খুব দুঃখ পাবো, এটা কিন্তু আমি দাবি করতে পারছি। ওকে ওকে গ্রেট। তো মানে একটা বাড়তি পয়েন্ট কিন্তু ব্রাউনি পয়েন্টস আগেই পেয়ে গেছেন Shakib ভাই। না, ক্রোয়েশিয়ার প্রবলেমটা ওটা নিজের উপর বিশ্বাস নেই, নিজের উপরে বিশ্বাস নেই। না, আমি এখানে এই কথা বলছি কিন্তু অফ দ্য স্টেজ শুনছিলাম যে লুকা মডরিচকে নিয়ে এমন খেলা দিবে যে আপনাদের লুকিয়ে থাকতে হবে পরে। না, জাপান আসলে লুকানোর জন্য এখানে আসেনি। সো জাপান এখানে আসছে যে ওরা যে মাঙ্গাতে গ্রেট, ওরা মার্শাল আর্টসে গ্রেট, ওরা টেকনোলজিতে গ্রেট, এই সব কিছু সমন্বয়ে ওরা আসলে মাঠে সব কিছু নিয়ে আসছে। এবং ক্রোয়েশিয়া আসলে ইজ জাস্ট এ বিউটিফুল কান্ট্রি। শুরুতেই Shakib প্রমাণ করে দিল যে ফুটবল শুনতে কিছুই না। আপনারাও বিকাশ পেমেন্টে ফুড অর্ডার করে রেডি হয়ে যান এবং কমেন্ট্রি বক্সে প্রস্তুত রয়েছেন হাসান মাদি, তাকে গিয়ে জয়েন করছি। মোবাইল রিচার্জের বেস্ট অফার খুঁজছেন? বিকাশ অ্যাপে পাবেন সব অপারেটরের সব অফার। ইউরোপ ভার্সেস এশিয়া, জাপান ভার্সেস ক্রোয়েশিয়া বিশ্বকাপের রাউন্ড অফ 16। জাপান তারা কিন্তু গ্রুপ পর্বে জার্মানি এবং স্পেনের মতন দুই পরাশক্তিকে হারিয়ে এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16 এসেছে। Shakib ভাই, আপনার টিম নিয়ে আজকে কতখানি আশা রাখছেন? চমৎকার একটা আক্রমণও কিন্তু ডান প্রান্ত দিয়ে জাপানের দারুণ শট অল্পের জন্য। আহা, না বুঝতে হবে, যেমন মাছে ভাতে যেমন বাঙালি তেমনি মাছে ভাতে কিন্তু জাপানি, ওরা সুশি খায় ভাত দিয়ে। অবশ্যই ওরা ভালো, এখনো ফুটবল নিয়ে কিছুই বলতে পারতেছ না Shakib। মাঝে খেলা দেখ, খেলা দেখ। লুকা মডরিচ বল ঢুকে আছেন, কার্লার শট, বার পোস্টের খানিকটা উপর দিয়ে গোল কিক জাপানের পক্ষে। এত মানে দুর্বল গোল কিক কেন? না, সমস্যা কি? জাপানিরা তো ছোট পাশে খেলতে পছন্দ করে। জাপানি গোলকিপার নাম না গন্ডা, ই গন্ডা, যেই গুন্ডা হন্ডা চুরি করে গন্ডা। এই মুহূর্তে কিন্তু জাপানের অ্যাটাক ভালো কাটব্যাক হয়েছে বক্সের ভেতরে, কিছুটা ভীতি আতঙ্ক তবে ক্লিয়ার হয়েছে। আমরা জানি দুটো দলই কিন্তু 1990 সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছিল, সেইটার সাথে কিছু কি সম্পর্ক? এই যে এখন Iresh ভাই মানে জাপানের সাথে সফট কর্নার রয়েছে, কিন্তু তাই বলে কি এদিকে বলবে যে সেটার সাথে কি সম্পর্ক? না না, কোনো সম্পর্ক নাই এসবে। আচ্ছা ঠিক আছে, একত্রে এবারে ক্রোয়েশিয়া অন দ্য অ্যাটাক, ডিফেন্সের ভেতরে আবারো দুর্বল শট স্ট্রেট টু দ্য কিপার, গন্ডার কাছে বল। না, এখানে একটা বিষয় আছে, আমরা কিন্তু আমাদের এই Dayan এবং আমি আমরা দুজনে কিন্তু জাপানের সাপোর্টার আসলে। না কিন্তু এটা তো ফেয়ার, আমরা আজকে হারি হ্যাঁ তাহলে বলতে হবে, বুঝতে হবে যে আমরা কিন্তু দুধ ভাত কোটাতে ওরা জিতছে। Iresh ভাই, এখন এই যে লুকা মদ্রিচের যেই ক্রোয়েশিয়া, এটা ডেভর শুকারের সেই ক্রোয়েশিয়ার সাথে যদি আপনাকে আমি পার্থক্য করতে বলি, আপনার কাছে কোন জায়গাটায় পার্থক্য মনে হয়? হ্যাঁ, এই ক্রোয়েশিয়া ফুটবল আরো ভালো খেলতে পারে এই জন্য। ওসাকা ডি বক্সের ভেতরে, গুড ডিফেন্স কোভাচিচ, ক্রোয়েশিয়া ব্যাক এন্ড থেকে সামনে বিল্ড আপ করে যাচ্ছে। হ্যাভিং সেড দ্যাট, আজকে কিন্তু ক্রোয়েশিয়াকে আমি সাপোর্ট করতে পারছি অনলি বিকজ অফ দিস পিপল লাইক লুকা মডরিচ। ওকে তো একটা মানে অ্যামেজিং এক্সাম্পল অফ দ্য হার্ড ওয়ার্কিং ফুটবল প্লেয়ার, অ্যাবসলিউটলি, এজ অফ 37 ও যেটা করছে, দুটো ম্যান অফ দ্য ম্যাচ অলরেডি পেয়ে গেছে এবারে টুর্নামেন্টে। না না, হি কোনো ফ্ল্যাশ নাই, ইয়ে নাই, হি জাস্ট কন্ট্রোলস দ্য এন্টায়ার গেম। আনফরচুনেটলি ডাজ মানে লিভারপুলের এগেইনস্ট চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল এটা করেছিল, কিন্তু ও মনে আছে আপনার? না, ভুলতে পারবেন না তো। আমি কিন্তু যে তো ভাইঙ্গা ফেলবো এসব কথা বললে। হ্যাঁ না, কিন্তু Iresh ভাই, এটাই কি আসল কারণ যার জন্য আপনার সফট কর্নারটা জাপানের দিকে? হ্যাঁ, না না না, আমার কেন জানি মনে হচ্ছে, লুক এট দিস পিপল, মানে মানে কি সভ্য দেশে ভাই, আমরা ওরা আবার স্টেডিয়াম পরিষ্কার করে।
অ্যাবসলিউটলি কিন্তু আপনি কিছু বলা ছাড়াই কিন্তু আপনি মনে মনে কিন্তু যে মাদ্রিদ লিভারপুলের ফাইনালটা নিজেই মনে পড়ে গেল আমরা এই হ্যাঁ কিন্তু এবারে এত সভ্যতা দেখছি মানে আমরা ওই যে ব্রাহ্মণবাড়িয়ার ওটা টেনে নিয়ে আসবো নাকি এই মুহূর্তে আক্রমণে ক্রোয়েশিয়া নিজেদের নিয়ন্ত্রণে বল আছে ভেতরে ঢোকার চেষ্টা হচ্ছিল তবে শেষ পর্যন্ত জাপানের ডিফেন্স এখানে আমি একটা কথা বলতে চাই এই বিশ্বকাপে হ্যাঁ মাঠে তেমন কোন আধিপত্য দেখাতে পারে নাই বল পজিশন থেকে শুরু করে আক্রমণ সবখানে কিন্তু ক্রোয়েশিয়ানরা এগিয়ে জাপান আসলে একটু বুঝে শুনে খেলার চেষ্টা করছে প্র্যাকটিস ম্যাচে তো আমরা এক নিলে এগিয়েছিলাম ইনশাআল্লাহ এক্সিলেন্ট সেভ বাই গোন্ডা দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল লুকা মদ্রিচ এই ম্যাচের প্রথম কর্নার কিকটা নেওয়ার জন্য গেছেন খেলার প্রথম দিকে আসলে পিচ কন্ডিশনে একটু বুঝতে হয় পরিসিচ কিন্তু দারুণ একটা 360 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড করে ডি বক্সে ঢুকেছিলেন একটা অসাধারণ শট নিয়েছিলেন ওলি ও হোয়াট আ ডিফেন্স শাবাশ 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 শটটা কি আপনারা কেন ইয়ে করতেছেন কেন যে গন্ডা গন্ডা করছেন যে শুট শটটা নিয়ে নিল এটা কিছু বলবেন না ক্রোয়েশিয়াকে আমরা একটু বাজিয়ে দেখছি যে আসলে ওটা পারেটা কি দূর পারেটা কি তারপরে আসলে আমরা তো মানে কি বলে ওই যে কাতারে তো অনেক গরম দৌড়াদৌড়ি করে একটু টায়ার্ড হবে তারপরে জাপানের খেলা আমরা আমরা মিনামিনোর নাম জানি ইতোর নাম জানি এন্দোর নাম জানি সবার নামই জানি মোটামুটি এবং নাম জানতে হয় না প্রত্যেকটা নামে লেখাই উঠে বলছেন না কেন তাহলে কিছু আমি ওদের ফার্স্ট নেম জানি না বাট সেকেন্ড মানে লাস্ট নেম কিন্তু দেখা যাবে মিৎসুবিশি টয়োটা ওগুলি হবে ওয়েল কোভাচিচ মাসপাত থেকে পাসালেচকে বল দিয়েছেন আরে গুড ডিফেন্স পেছনের দিকে বল দিতে বাধ্য করলেন তাকে কোভাচিচ মডরিচ থেকে বল পেয়েছেন পাসালেচকে আবারও বল দিয়েছেন ফেরত কোভাচিচের কাছে ডিফেন্স লাইনটা প্রীতিমতো বলতে পারি যে বাস দায় ও মাই গড তবে আমি এখন বুঝতেছি যে দায়ান যে বার্সেলোনার সাপোর্টার এত টিকি টাকা হচ্ছে এবং যদিও লুকা মদ্রিচ খেলে নাই এই টিমে বার্সেলোনায় কিন্তু খেলাটা কিন্তু অ্যাডাপ্ট করেছে বার্সেলোনাটা কিন্তু পুরোপুরি বার্সেলোনা টাইপ এবার একটু বল কন্ট্রোল লাগবে আমাদের জাপান বুঝে গেছে পিচ কন্ডিশন বুঝে গেছে পিচ কন্ডিশন বলের বাউন্সটা ভালো তোলা একটু খেল না রে বাবা শুট টুট কর কিছু একটা কর না না এই তো এই যে এখন মিডফিল্ডার ইটোর কাছে বল পাস হয়ে যাবে নাকি কিন্তু দুর্বল ছাপা তৈরি ছিলেন লিভাকোভিচ তার গ্লাভসে গিয়ে জমা পড়েছে ক্রোয়েশিয়াকে টার্ড করে এখন আমরা আমাদের খেলা শুরু করছি কোভাচিচ অন দি অ্যাটাক তার কাছে বল প্রুভাল দিয়েছেন ভেরি গুড লেফট ফ্ল্যাঙ্ক থেকে বল ভেতরে ঢুকাবে নাকি নিজে শট নেবে শাবাশ বল কন্ট্রোল সামনে নিয়ে যাও ইয়েস আল্লাহর ওয়াস্তে তোরা শুট কর ক্রোয়েশিয়া অলরেডি টার্ড কিন্তু কি হচ্ছে কামাডার কাছে বল ও এক্সিলেন্ট পাসিং ফুটবল এবার কিন্তু মিড দিয়ে অ্যাটাকে অফসাইডে ছিল না অবশ্য একজন স্ট্রাইকার তবে তার কাছে বলটা নিয়ে নাও তার কাছে বল যায় নাই এখনো পর্যন্ত ক্রোয়েশিয়া ওয়ান্স এগেইন ভেরি গুড কাউন্টার অ্যাটাক ভালো পেসে ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছিলেন ওরিসিচ এখনো পর্যন্ত তার কাছে আছে এক্সিলেন্ট টার্ন শটটা নেবেন কিনা কিন্তু শেষ পর্যন্ত কেন শটটা তিনি নিলেন না শটটা নিয়েছে কিন্তু দারুণ টার্ন ছিল তার আগে লুকা মডরিচ হোয়াট আ টার্ন হাসান মাদি প্রথম অর্ধ শেষে স্কোরস কিন্তু সমতায় জাপান নিল ক্রোয়েশিয়া নিল ক্রোয়েশিয়া বেশ কয়েকটা অ্যাটাক করেছে শটস নিয়েছে কিন্তু আসলে গোলকিপার জাপানিজ গোলকিপার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছেন প্রথমার্ধে আমরা ক্রোয়েশিয়ার অ্যাবসোলিউট ডমিনেন্স দেখেছি মাঠে তারা আক্রমণে এগিয়ে বল পজিশনে এগিয়ে বেশ কয়েকটা গোল তারা আসলে ডিজার্ভ করতো বাট গোলকিপার গন্ডার কারণে সেটা হয় নাই সেকেন্ড হাফে জাপানকে ভিন্নভাবে ঘুরে দাঁড়াতেই হবে যেটা স্পেনের এগেনস্টে তারা করেছিল এবং তাদের ইতিহাস তৈরি করতে হলে ক্রোয়েশিয়াকে হারিয়ে তারা যদি কোয়ার্টারে যেতে চায় তাহলে কিন্তু গেমের প্ল্যানও চেঞ্জ করতে হবে অ্যাবসলিউটলি আমরা দেখে নিব সেকেন্ড হাফে কি হয় টাইম ফর আ ভেরি শর্ট ব্রেক অন বিশ্বকাপ গেমারু হোস্টেড বাই বিকাশ ফার্স্ট হাফ শেষে ক্রোয়েশিয়া নিল জাপান নিল হাসান মাদি সাতটা শট ক্রোয়েশিয়া মেরেছে প্রথমার্ধে ছটা সেভ করতে হয়েছে গন্ডাকে দ্বিতীয়ার্ধে কি হবে মনে হচ্ছে এক গন্ডা গোল যে হবে না সেটা নিশ্চিতভাবে আমি বলতে পারি তবে ক্রোয়েশিয়া যেভাবে আক্রমণ করে খেলছে সেকেন্ড হাফে আসলে বড় দুটা ম্যাচে আমরা দেখেছিলাম জবাবটা জাপান সেকেন্ড হাফে লিখেছিল সেটা জার্মানির বিপক্ষে সেটা স্পেনের বিপক্ষে সেই পুরনো জাপানকে ডেফিনেটলি আমরা এখন দেখতে পাবো তারা তাদের খেলা সেই ইন্টেন্সিটিটা নিয়ে আসতে পারবে নিলয় কিন্তু সেটা বলেছে নিলয় কিন্তু সেটা মেনশন করেছে যে দ্বিতীয়ার্ধে
ডিসিশন মেকিং হবে ওসাকা অন দি অ্যাটাক 360 ডিগ্রি দরকার ছিল না বাট তারপর গোইং ফর দ্য স্পেকটাকুলার উইথ স্টাইল স্ট্রেট ডিফেন্ডেড কর্নার কিক মিনামিনো নিবেন শর্ট রেড এক্স্যাক্টলি এখনো পর্যন্ত জাপানের অ্যাটাক আরো একটা কর্নার কিক হবে ব্যাক টু ব্যাক ডান প্রান্ত দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা একটা ভালো কাটব্যাক হলে নিশ্চিত একটা গোল স্কোরিং অপরচুনিটি এখানে তৈরি হতে পারত তবে সেটা হয়নি মিনামিনো ওয়ান্স এগেইন একটা শর্ট কর্নার হবে আর্জেন্টিনার কাছ থেকে অনুপ্রাণিত ইটোর কাছে বল ডি বক্সে ঢুকেছেন প্লেয়ার আছে কিনা পাস দিবেন কিনা কাটব্যাক শট স্ট্রেট টু দ্য ডিফেন্ডার টমি আসুর কাছে বল জাপানের কাছে পজিশন বল আবার ডি বক্সের ভিতরে লাভলি এই তো না ওয়েল প্লেড ওয়েল প্লেড ওয়েল প্লেড ঠিক আছে অসুবিধা নেই এক্স্যাক্টলি কোন্ডার জবাবটা খুব ভালোভাবে ক্রিয়েট গোলকিপার সাজিয়েছেন এক্সিলেন্ট সেভ দুর্দান্ত অ্যামেজিং আচ্ছা আসলে কিন্তু আমি এখন সেকেন্ড হাফে আমি না 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 তুমি ক্রোয়েশিয়া তুমি ক্রোয়েশিয়া জাপান না 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 তুমি আস্তে আস্তে কিছু করতে পারবে বাবা তোমার এটাই না 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 কেন কমিটমেন্ট চাই আপনারা কমিটমেন্ট আমি এত প্রফেশনাল কমিটমেন্ট দেখালাম পুরো একটা আমার টিমের বিরুদ্ধে সাপোর্ট করলাম ফার্স্ট হাফ না না আজকে তুই ক্রোয়েশিয়া মনসা থেকে মিনামিনো ভালো একটা ক্রসিং করিয়েছেন এই ডার্ম স্ট্রেট টু দ্য গোলকিপার দুর্বল হেড করে তোর গোল করতে পারবি না তাই না লিভাকোভিচের সরাসরি তার বডি বরাবর গেছে বলেই কিন্তু কোনো বিপদ হয় নাই না জাপানের এটা একটা সমস্যা যে বাঙালি ভাইদের মতো তো হাইট একটু কম আবারও কিন্তু জাপান ভালো পেসের সামনে বল বাড়ানো হয়েছে ওসাকার কাছে এখনো পর্যন্ত বলটা লাইনে আছে কিন্তু শেষ পর্যন্ত এক্সিলেন্ট ডিফেন্ডিং বাই সোসা তিনি কিন্তু বলটা বের করে নিয়েছেন দারুণ ম্যান মার্কিং করেছেন কোন সোসা ফল ব্যাক করে এদিকে ইরেশ ভাই বলছেন শুট করো না গোল তো না হলে কেমন লাগে কাকে বলছেন আপনি কি জাপানিজ থেকে বলছেন সবাইকে টমি আসু এই গোল দুরো ইয়েস শাবাস এবার গোল হবে ফল ব্যাক করলেন বলটা রিকভার করলেন এন্ডোর কাছে বল বাম প্রান্ত দিয়ে অ্যাটাকে জাপান ডিফেন্ডেড বাই সোসা ওয়ান মোর টাইম কামাডা মাঝ মাঠ দিয়ে আসছেন সামনে প্লেয়ার রয়েছে কামাডা বল দিয়েছে ওরিসিসের কাছে বল শাবাস একটা ডিসাইসিভ পাস দরকার এই মুহূর্তে পেরিসিচ এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে কিন্তু না রাখতে পারেন নাই জাপান তো এখানে শুট করত 3-2 মানে এক্সিলেন্ট একটা পাস বাম প্রান্ত দিয়ে লেফট উইং দিয়ে আক্রমণে জাপান কি খেলা হোল্ড করছেন যেটা আমরা সন হিউন মিনকে গতকালকে দেখেছি সেকেন্ড গোলের সময় বলটাকে তিনি একা উপরে নিয়ে গিয়েছিলেন আপনাদের একটা বলে হোল্ড করেছিলেন সেটা কিন্তু জাপানিজ ফরওয়ার্ডদের করতেই হবে পেরিসিচ কোভাচিচ সামনে প্লেয়ার রয়েছে কাকে পাস দিবেন স্ট্রেট টু দ্য ডিফেন্ডার শিবাসাকি সেখানে রয়েছেন আবারো পেসালিসের কাছে বল বাম প্রান্তে প্লেয়ার খুঁজছেন বাধ্য হলেন পেছনে বল দিতে ব্রাইটন আর কুইন্স পার্ক রেঞ্জার্স টাইপ খেলা হচ্ছে মানে এতটাই ফ্রাস্ট্রেটেড কেউ হারবে না কিন্তু কেউ জিতবে না কিন্তু গোল একটা হয়েই হয়তো বা যাবে জাপান নাকি ক্রোয়েশিয়া কে আগে করবে ইনেশ ভাই আপনার কাছে কিন্তু কার্ড আছে আপনি চাইলে নিজের প্লেয়ার কে হোক বা অপোজিশন কে হোক কার্ড দিয়ে নিজেকে লাল কার্ড দিয়ে চলে যায় জাপান কিন্তু চমৎকার পাস আক্রমণে জাপান এখনো পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে ভুল পাস আবার কিন্তু ক্রোয়েশিয়ার আক্রমণ টিকটক জেনারেশন টাইপের মেন্টালিটি শুট করে রাইট ব্যাক থেকে উঠে এসেছেন সামনে বল দিলেন কিন্তু নিজের প্লেয়ারকে পেলেন না শিবাসাকি জাপানের জন্য কামাডার কাছে বল প্লেয়ার খুঁজছেন উপরে মিনামিনো এই যে ভাবি আপনি খান করতেছেন কেউ খাই পেছনে ফেরত দিলেন কিন্তু ইন্টারসেপ্টেড বাই লুকা মডরিচ ওরিসিচ ওয়ান টাচ প্লে মডরিচ ভাই আবারও বল ওরিসিচকে বল দিয়েছেন পেসালিচ বাম প্রান্ত থেকে অ্যাটাক ডিফেন্স ভেরি স্ট্রং বাই দ্য জাপানিজ মডরিচ গোল গোল ঘুরছেন ফুটবলটা গোল কিন্তু তাই বলে প্লেয়ারদেরও যে গোল গোল ঘুরতে হবে এমন কিন্তু কোনো কথা নেই সাবাস পেরিসিচ তার নিয়ন্ত্রণে রেখেছেন কিন্তু তিনিও গোল গোলই ঘুরছেন জাপান সেটা খুব বেশি করে সহ্য করতে পারে না সুযোগ রয়েছে মিনামিনোর কাছে বল শিবাসাকি দিয়েছেন ডিফেন্ডার জুরানোভিচকে ভুল থেকে পাঠালেন মিনামিনো কাট ব্যাক জুরানোভিচ না না আমি বুঝি না জাপানের বাম দিকে বল পেয়ে বারবার সাইড লাইনের দিকে চলে যায় কেন Why can't this make a comeback? তারা ফ্ল্যাগটাকে কি আরেকটু বড় করতে চায় সেটা তো আর মাঠের বাইরে গিয়ে করা যাবে না ওখানে মানে মাঝ ভাতে স্টল রয়েছে রে ভাই ও ধরেই নিছে জোরে গোল করতে পারবে না এসি গুলো ওইদিকে অনেক এবং খুব বেশি সময় নাই রেগুলেশন টাইমের মিনিট সাতকের মতন খেলা বাকি এই সময়ের মধ্যেই কিন্তু তুমি তো বাকের মতন গোল করতে হবে এটা নকআউট এখানে কিন্তু পয়েন্ট ভাগাভাগি সুযোগ নাই সুতরাং জিততে পারলে কিন্তু হিরো হারলে সরাসরি বাড়ি আক্রমণে ক্রোয়েশিয়া ইয়েস গোলকিপার কোন্ডা ওয়ান্স এগেইন এক্সিলেন্ট সেভ ইয়েস গ্রেট সেভ ওয়ান মোর টাইম ওরিসিচ ক্রোয়েশিয়া অন দ্য অ্যাটাক ওয়ান মোর টাইম বল দিয়েছেন পেরিসিচ রয়েছেন ডিফেন্স
Yoshida Nara. Yes. Kamada. Ito. Right wing থেকে আসছেন উপরে সাপোর্ট রয়েছে বল ক্রস করবেন কিনা ক্রস করেছেন হেডার হবে কিনা দূরে পায় লাগাতে সক্ষম মিনামিনো কিন্তু নট ইন কন্ট্রোল গোল কিক গোল প্রোভাইডারের অনুকূলে গেছে সেটা সুতরাং আমরা যেটা বলছিলাম ক্রোয়েশিয়া এবং জাপান খুব বেশি গোল করার ইচ্ছা কি তাদের আছে এবং 90 মিনিটের খেলা কিন্তু শেষ হয়ে গেল রেগুলেশন টাইমের 90 মিনিটের খেলা শেষে স্কোর লাইন বলছে এশিয়ার জায়ান্ট The Blue Samurai, Japan Shunno, ebong European defending runner-up Croatia Shunno. 90 minute kono result beroini ebar extra time er khela extra time er prothom ardher 15 minute কে পারবে সেই কাজটা করতে দেখলাম দাদা তো আমার মনে জাপান এখন 11 না না জাপানে আসলে এখন সময় আসছে আমাদের আসলে সামনে যাওয়ার এবং উই নিড টু টেক আ চান্সেস বিকজ পেনাল্টি পর্যন্ত খেলা হবে না তুই পারবি না কারণ আমি বলতেছি কারণ এই 90 মিনিটের পরে এই টিমগুলা মানে অ্যালগরিদম ডাজন্ট এলাউ ইউ ও যেটা কিন্তু ঠিকই আছে ও চেষ্টা করতেছে পেনাল্টিতে যাওয়ার জন্য তারপর এভরিথিং ইজ ফেয়ার গেম না না পেনাল্টি তো কন্ট্রোলে নাই পেনাল্টি কন্ট্রোলে নাই আমাদের এখানে জিততে হবে তাই কিন্তু ব্রেক করার জন্য যে ভাগ্যের দরকার পড়ে সেই ভাগ্য আসলে কার হয়ে কথা বলবে সেটা জানা যাবে না বাট জাপান কিংবা ক্রোয়েশিয়া তারা অবশ্যই চাইবে এই এক্সট্রা টাইমের মধ্যে আসলে খেলাটাকে প্যাক আপ করে দিতে নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু সাকিব ভাই ইরেশ ভাই যে বলছে যে পারবি না মানে আপনি কিন্তু ডোন্ট গিভ ইন টু দ্যাট হ্যাঁ না 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 আপনি তো গন্ডা রয়েছে আমি স্ট্র্যাটেজিক্যালি ফ্রেন্ডলি অ্যাডভাইস দিচ্ছি আমার জীবনের প্রথম বেস গিলা ছিল জাপানিজ সো আমি প্রথম থেকে জাপানের প্রতি আমার তারপর প্রথম ঘড়ি ছিল সফট কর্নার রয়েছে বাবার প্রথম গাড়ি ছিল আমরা তো একদম মানে এই মুহূর্তে কিন্তু আক্রমণেও জাপান চমৎকার একটা বল ডান প্রান্তে দিয়ে ভালো কাটবে গলে বিপদ হতে পারে কিন্তু কাটবেকটা কে করবে খালি ঘুরলেন ঘুরলেন বাইরে মেরে দিলেন বক্সারটা কি ভাই সুযোগ ছিল জাপানের জন্য আমার মনে হয় আমাদের একটু একটু দরকার পড়লে একটু ফাউল টাউল করি ট্যাকল করি বল কন্ট্রোলে নিয়ে এবং সময় দ্বিতীয় অর্ধ থেকে কিন্তু জাপান গেমটা পিকআপ করে ফেলেছে পাঁচটা শট তারা দ্বিতীয় অর্ধেই মেরেছে এবং আবারো একটা শট দেখেছে যদিও আসলে গোল পোস্টের ভেতর ছিল না শট নট অন টার্গেট এখন পর্যন্ত এই দল একে অপরের মুখোমুখি হয়েছে একটি বারই সেই ম্যাচটা কিন্তু আসলে ড্রতে শেষ হয়েছিল বাট ওয়ার্ল্ড কাপের রেজাল্ট হচ্ছে ডিফেন্স কোথায় ডিফেন্স কোথায় ইয়েস বল সুন্দর পাস কিন্তু সেই সুযোগটা নিতে সক্ষম নয় জাপান এবং এরই সাথে এক্সট্রা টাইমের প্রথমার্ধের খেলা শেষ স্কোরস এখনো নীল নীল এবং সেই সাথে হাসান মাদি মনে করে দিতে চাই যে জাপান কিন্তু রাউন্ড অফ 16 এর ঊর্ধ্বে কোনো বিশ্বকাপেই যেতে পারেনি এটাই তাদের জন্য সুযোগ এক্স্যাক্টলি এবং সেই সুযোগটা তারা অবশ্যই কাজে লাগাতে চাইবে এবার ভিন্ন রকম জাপানকে আমরা দেখছি এর আগের বার মানে 2018 সালে রাউন্ড অফ 16 এ তারা বেলজিয়ামের কাছে হেরে বাদ হয়ে গিয়েছিল নাসির শাডলির সেই গোল জাপানিজদের আসলে মন ভেঙে দিয়েছিল তবে আজকে অন্ততপক্ষে ক্রোয়েশিয়াকে থামিয়ে রাখার মতন ফুটবল তারা গ্রুপ পর্বে খেলেছে ডেফিনেটলি আমরা প্রত্যাশা করব আজকেও তারা সেই কাজটা করতে পারবে ওয়েলকাম ব্যাক এক্সট্রা টাইমের সেকেন্ড হাফের খেলা কিন্তু শুরু হয়ে গেল এই 15 মিনিটের মধ্যে ভাগ্য নির্ধারণ করতে হবে না হলে কিন্তু ভাগ্যের হাতে ভাগ্য ছেড়ে দিতে হবে এখানে একটা বিষয় আছে আমার কাছে মনে হয় যে এক্সট্রা টাইমে লাস্ট এক্সট্রা টাইমে যেই টিমই জিতে আমার কিন্তু মন খারাপ হয় যে একটা খেলা যখন এতক্ষণ হয়েছে মাইনাস ওয়েল জাস্ট গো টু দ্য পেনাল্টি তাহলে অন গোল দিয়ে দেন কিন্তু এই পাসটা ধরার মতো কেউ রইল না আসলে থাকলে স্কোর লাইনে পার্থক্যটা তৈরি হয়ে যেত কি সিনিকাল স্ট্র্যাটেজি দায়ান মনে হয় ভাবছিল যে একবারে অন গোল একটা কথা বলতে খুবই সিনিকাল ওকে তো দেয় না একদম এই এভাবে মানে নট ইভেন ট্রাইং নট ইভেন ট্রাইং নিলয়ের কথা বলছেন নাকি হ্যাঁ নিলয় আপনি উত্তর মনে হয় চান ওদের কথার উত্তর আমাদের দিতে হবে হ্যাঁ দাদা দাদা এবং কন্ট্রোলের হাতে দিতে হবে বিশ্বকাপ গেমারও বলে কথা এক্স্যাক্টলি ক্রোয়েশিয়ার আরো একটা টার্ন কিছুই দেবে না আপনি দেখো এখন হি ইজ গোনা গো টু দ্য সাইড লাইন জাপান কি একটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে সমন্বয় আমার কাছে মনে হয় যে তারা কোনো ভাবে কোনো কিছু এবার গোলটা তো জাপানি করে ফেললো মাঝে ভাতে জাপানি দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড
Shabash, shabash, shabash! Offside! Offside! Ito sujokte pencilen! Oh, marginal! Oh, semi-automated sujokte alper jonno! No, but that was good. That was good. Was this the chance for Japan? No. This was the chance for Japan. I mean, Niloy started butchin. ট্রফিতে কিন্তু বিকাশ দিয়ে পেমেন্ট করে কিন্তু সেটা যদি একটা কাজ করতে পারি ইনেশ ভাই আপনি লাল কার্ডটা নিয়ে যান বাসায় মানে এইভাবে যদি হারে তখন লাল কার্ড দেখাই দিবেন হ্যাঁ নিয়ে যাবেন শেষ এবং এর সাথে ফাইনাল হুইসেল সমন্বয় গোটা ম্যাচে আমরা দুটো দলের আক্রমণ পাল্টা আক্রমণ দেখেছি তবে ক্রোয়েটরা কিন্তু বেশি আধিপত্য দেখিয়েছে ফাইনালি তারা ম্যাচটা জিতে নিয়েছে যেইবার জাপানকে স্পেনের সাথে জিতিয়েছিল সেইবার এখানে ক্রোয়েশিয়ার সাথে হারিয়েছে Final score, Croatia 1, Japan 0. Round of 16 এর এই ম্যাচ জিতে জাপান কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে গেল ডিফেন্ডিং রানার আপ ক্রোয়েশিয়া এক্সিলেন্ট একটা ম্যাচ এই মুহূর্তে আমরা চলে যেতে চাই প্রাইজ গিভিং সেরিমনিতে সেখানে আছেন সমন্বয় ঘোষ রাউন্ড অফ 16 এ হোয়াট আ সুপারব ম্যাচ এক্সাইটিং ম্যাচ ক্রোয়েশিয়া জাপান এবং শেষ ম্যাচ ক্রোয়েশিয়া ম্যাচটা জিতে নিয়েছে এক্সট্রা টাইমের দ্বিতীয় অর্ধে স্টপেজ টাইমে এসে তারা গোলটা স্কোর করেছে কংগ্রাচুলেশনস ক্রোয়েশিয়া টাফ লাক জাপান এবং মজার বিষয় হচ্ছে দুটি দলই আসলে দুই পক্ষই চাচ্ছিল জাপান যদি জিততে পারে কারণটা নাকি মাঝে হাতে জাপানি ওয়েল ওয়েল কংগ্রাচুলেশনস ইনেশ ভাই প্লিজ চলে আসবেন থ্যাংক ইউ ফর দ্য উইনিং টিম এবং অ্যামাউন্টটি পৌঁছে যাবে আপনার বিকাশ অ্যাকাউন্টে অনেক অভিনন্দন থ্যাংক ইউ সাকিব ভাই হার্ট ব্রেকিং গেম অফসাইডে গোলগুলো বাদ হয়ে গেছিল তখন খুব ভালো লাগছে আজকে ভালো লাগে নাই আজকে একদম ভালো লাগে নাই তো এই আর কি খুব ভালো লাগছে সাকিব ভাই আপনি যাওয়ার আগে দুলেন গান শুনতে নাচে তো জাপানের জন্য জাপান না চলো বাংলাদেশ না আমি জাপান এখন নিঃসঙ্গ এক ভব ঘুরে জাপানে নিঃসঙ্গ এক ভব ঘুরে কবে গেছে নেক্সট ওয়ার্ল্ড কাপে আসো আমি ভিড়ে আসি কি সেটানে সবকিছু ঠিক আছে হারাটা না মনে রাখলেও চলবে কিন্তু এটা মনে রাখতে হবে বিকজ দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড খেলার আগে খেলা হোক শুরু বিশ্বকাপ গেমারু হোস্টেড বাই বিকাশ